হ্যালো বন্ধুরা আমি আরিফুজ্জামান দেখছেন নাটি বাংলা প্রতিবারের মতো আবার চলে এলাম আরও একটি গুরুত্বপূর্ণ টিউটোরিয়াল নিয়ে আজকে আপনাদের জন্য থাকছে কিভাবে মোবাইল দিয়ে ডিএসএলআর ক্যামেরার মতো ভিডিও তৈরি করবেন আপনাদের যাদের ডিএসএলআর ক্যামেরা নাই আপনারা আপনাদের মোবাইল দিয়ে আপনাদের ভিডিওর ব্যাকগ্রাউন্ড ব্লার করতে পারবেন হ্যাঁ বন্ধুরা যারা মোবাইল দিয়ে ডিএসএলআর ক্যামেরার মতো ভিডিও তৈরি করতে পারেন না তাদের জন্যই আজ এই টিউটোরিয়ালটি ভিডিওটি স্কিপ না করে আপনি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে আপনি ডিএসএলআর ক্যামেরার মতো ভিডিও তৈরি করতে পারবেন চলুন শুরু করা যাক তার আগে আপনি যদি আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন এখনই সাবস্ক্রাইব করে নিন আর পাশে থাকা বেল বাটনটিতে ক্লিক করে দিন পরে আপনারা এই প্লাস চিহ্নটায় ক্লিক করবেন পরে আপনারা রেশিওটা সিলেক্ট করে দিবেন সিক্সটিন ইস টু নাইন পরে আপনাদের এরকম একটি ইন্টারফেস চলে আসবে পরে আপনারা মিডিয়াতে ক্লিক করবেন পরে আপনারা চাইলে আপনাদের ভিডিওর ব্যাকগ্রাউন্ডে ভিডিও রাখতে পারেন আমি পিকচার রাখবো আপনারা যদি ভিডিও রাখতে চান তাহলে আপনারা ভিডিওতে ক্লিক করবেন আমি পিকচার রাখতেছি তাই আমি পিকচারে ক্লিক করব আমি পিকচারে ক্লিক করলাম আপনারা যদি ভিডিও রাখতে চান তাহলে আপনারা ভিডিওতে ক্লিক করবেন পরে আপনারা টিক চিহ্নতে ক্লিক করে দিবেন পরে আপনারা এই পিকচারের লেয়ারটির উপরে ক্লিক করবেন পরে আপনারা এই পিকচারের লেয়ারটি বড় করে দিবেন আপনাদের ভিডিওটা যতটুকু থাকবে আপনারা এই পিকচারের লেয়ারটিও ততটুকু করে দিবেন পরে আপনারা টিক চিহ্নতে ক্লিক করে দিবেন পরে আপনারা এই ভিডিওটি প্লে করবেন প্লে করার পরে যদি আপনারা দেখেন আপনাদের পিকচারটি জুম ইন এবং জুম আউট হচ্ছে তাহলে আপনারা এই পিকচারের লেয়ারটির উপরে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনারা করুপ চিহ্নতে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনারা এই সমান চিহ্নটায় ক্লিক করে দেবেন পরে আপনারা এই পিকচারটা সুন্দর করে দুই আঙ্গুল দিয়ে বসিয়ে দিবেন আপনারা যেমন পিকচার জুমিন এবং আউট করেন সেইভাবে আপনারা এই পিকচারটি সুন্দর করে বসিয়ে দেবেন পরে আপনারা টিকচিহ্নতে ক্লিক করে দেবেন পরে দেখেন আমি এখন এইটা প্লে করতেছি আমার এই পিকচারটা জুমিনও হবে না জুমআউটও হবে না পরে আপনারা এই লেয়ারে ক্লিক করবেন তারপরে আপনারা ইফেক্টে ক্লিক করবেন পরে আপনারা বেসিক ইফেক্টে ক্লিক করবেন পরে আপনারা এই প্রথম ব্লুয়ার অপশানটিতে ক্লিক করবেন পরে আপনারা টিক চিহ্নতে ক্লিক করে দিবেন পরে আপনারা এই টিক চিহ্নতে ক্লিক করে এই ব্লুয়ার অপশনটি পিকচারের সম্পূর্ণ উপরে করে দিবেন পরে আপনারা এই বুলুয়ারের একটি লেয়ার পাবেন আপনারা এই লেয়ারের ডান সাইডে দরে আপনারা এটা বড় করে নেবেন পরে আপনারা সিটিংসে ক্লিক করবেন পরে আপনারা এখান থেকে ব্লুয়ার অপশনটি বাড়িয়ে দিবেন বা কমিয়ে দিতে পারেন আপনাদের মন মতো করে আপনারা বুলোর অপশনটি বাড়িয়ে কমিয়ে নেবেন আমি ফোর পর্যন্ত রাখলাম আপনারা বাড়ি কমিয়ে আপনাদের পছন্দ অনুযায়ী নিয়ে নেবেন পরে আপনারা টিক চিহ্নতে ক্লিক করবেন পরে আপনারা লেয়ারে ক্লিক করবেন পরে আপনারা মিডিয়ায় ক্লিক করবেন পরে আপনারা যে ভিডিওর ব্যাকগ্রাউন্ড ব্লয়ার করতে চান সেই ভিডিওটি সিলেক্ট করে নেবেন আমি একটি ভিডিও সিলেক্ট করে নিলাম পরে আপনারা এই ডান্স সাইডে চতুর্ভুষ অপশানটিতে ক্লিক করবেন পরে আপনারা এই অফের ডান সাইডে যে চতুর্ভুশ অপশানটি আছে এইটা আপনারা ক্লিক করবেন পরে আপনারা টিক চিহ্নতে ক্লিক করে দিবেন পরে আপনারা এই ভিডিওর লেয়ারটি বাম সাইডে ফুল করে দেবেন এই জন্য ভিডিওর লেয়ারটি দরে আপনারা বাম সাইডে নিয়ে আসবেন পরে আপনাদের পিকচার এবং ব্লুয়ার যদি বেশি হয়ে যায় তাহলে আপনারা এই পিকচার উপরে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনারা এটা বাম সাইডে টেনে নিয়ে নেবেন পরে আপনারা সেম ব্লুয়ারটিও সেইভাবে ছোটো করে নেবেন পরে আপনারা ভিডিও লেয়ারটির উপরে ক্লিক করবেন পরে আপনারা নিচে চলে যাবেন পরে আপনারা এই কোরমা কি এইটায় ক্লিক করবেন পরে আপনারা এখান থেকে এনাবেল করে দিবেন পরে আপনারা এখান থেকে কমিয়ে বাড়িয়ে ভিডিওর ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করে নেবেন পরে আপনারা টিক চিহ্নতে ক্লিক করে দিবেন পরে দেখেন আমি ভিডিওটি প্লে করতেছি আমার ভিডিওর ব্যাকগ্রাউন্ডটি কীভাবে ডিএসএলআর ক্যামেরা মতো বুলার হয়ে গেছে দেখেন পরে আপনারা এই বাম সাইডে শেয়ার অপশানটিতে ক্লিক করবেন পরে আপনারা এখান থেকে এক্সপোর্ট করে নেবেন বন্ধুরা আজ এ পর্যন্তই আমার ভিডিওটি অনুসরণ করে আপনারা আপনাদের মোবাইল দিয়ে ডিএসএলআর ক্যামেরার মতো ভিডিও তৈরি করতে পারবেন হ্যাঁ বন্ধুরা ভিডিওটি দেখে যদি আপনারা একটু উপকৃত হন অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করে আপনারা বন্ধুদেরও জানার সুযোগ করে দিবেন আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল বটনটিতে ক্লিক করে দেবেন